ঘরোয়া লিগে তেমন দাপট না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বরাবর জ্বলে ওঠেন রোনাল্ডো। ইউরোপ সেরার আসরে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক, ঘরের মাঠে স্যান্টিয়াগো বার্নাবুতে স্বমহিমায় CR7। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোনাল্ডো ঝড়ে উড়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ, হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানোর, 10 মিনিটে হেডে প্রথম গোল, 73 মিনিটে দ্বিতীয় গোল, আর 86 মিনিটে স্কোর লাইন 3-0 করে হ্যাটট্রিক করলেন CR7। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামার আগেই ওয়েমলির পথে এক ধাপ এগিয়ে গেল জিনেদিন জিদানের দল। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগে গোলে সেঞ্চুরি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মঙ্গলবার রাতে সেই সংখ্যাটা নিয়ে গেলেন 103-এ। সেই সঙ্গে এদিন আর এক মাইলস্টোন স্পর্শ করলেন পর্তুগিজ সুপারস্টার, তিনি প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোলের হাফ সেঞ্চুরি করে ফেললেন। এবার চ্যাম্পিয়ন্স লিগে 10 গোল হয়ে গেল রোনাল্ডোর, 11 গোল করে রোনাল্ডোর সামনে এখন শুধু লিও মেসি। স্পোর্টস ব্যুরো, ANM নিউজ।